হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সকলকে জানাচ্ছি শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, একটু সেলুনে যেতে হয়েছিল, কারণ আগের দিনের কিছু কিছু জিনিস একটু মিসিং হয়ে গেছিলো, যে জিনিসগুলো আমি চাইছিলাম একটু অন্যরকমভাবে, সেগুলো জন্য আরেকবার করে যেতে হয় আমাকে সেলুনে। তো যাই হোক, ফাইনালি সব ডান হয়ে গেছে, এই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর এখন হচ্ছে বেরোবো আমরা একটু ঘুরতে, তোমার দাদাভাইয়ের সাথে বেরোবো ঘুরতে। তো আগে থেকে কিছু বলবো না, কারণ আমি নিজেও জানি না যে আজকে কী কী হতে চলেছে, ঠিক আছে? এর জন্য আগে থেকে কিছু বলবো না। তোমার দাদাভাই একটু পরে চলে আসবে শপে থেকে, আমি তো অলমোস্ট রেডি হয়ে গেছি, আর ও এসে মোটামুটি একটু রেডি হবে, রেডি টেডি হয়ে আমরা এখান থেকে বেরোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। এই সময় কেউ ব্লগ করে ধর, না 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 না, এরকম কোনো ব্লক করে না, এরকম এরকম কেউ ব্লক করে, এরকম কেউ এরকম ব্লক করে, এগুলো কোনো ঠিক না, না না এগুলো ঠিক না। এখন তোমার এতক্ষণ ধরে বন্ধুদের সাথে পুরো পার্টি ফার্টি চলল, আবার মেয়েদের পারফিউম দিচ্ছে, এটা দেখ ভালো করে, মেয়েদের স্মেলটা খুব ভালো, ভালো এটা, সেটা ভালো। তোমরা একটু রুমটা লন্ডভন্ড অবস্থায় দেখবা, তার কারণ হচ্ছে ও কালকে সকালবেলা এখানে আসছে আলিপুরে কলকাতা থেকে, মানে ও তখন কলকাতায় পড়াশোনা করে। এই পুরো ঘর লন্ডভন্ড এক জায়গা থেকে আসলে বুঝতেই পারছো যে কিরকম অবস্থা থাকে ঘরের। আদারওয়াইজ অন্য সময় আমাদের আমার ননদিনী কিন্তু খুব গোছানো, আর খুব সুন্দর করে গুছিয়ে রাখে। শনিবার আমাকে তুমি মোমো খেতে দাও না, আজকে ও নিজে কি খেয়ে এসছে বিরিয়ানি। বৌদি দাদাকে পুরো দিন থাকছে, আ কর বড় করে আ কর, কলকাতা দাদা বৌদি বিরিয়ানি শুনেছি আলিপুরে, এবার ফার্স্ট আজকে খাচ্ছি। এখানে আরো কতগুলো বিরিয়ানি শপ আছে, বাট এটার টেস্ট এত ভালো এই বিরিয়ানিটা, কেমন বল, মানে লাজবাব। আমরা সবাই জানি দাদা বৌদির বিরিয়ানি কতটা স্পেশাল হয়, তাই না? মানে আজকে ফার্স্ট এটা খেয়ে দেখছি, সিরিয়াসলি লাজবাব। মিলন সঙ্গ পার করে চলে যাচ্ছি আমরা এখন কিশোর সঙ্গের দিকে। ভিড় কেমন? ফাটাফাটি। সবচেয়ে বড় কথা ওয়েদার রিপোর্টে যেটা বললো, পরশুদিন থেকে বৃষ্টি হবে আলিপুরদুয়ারে, অষ্টমী থেকে আলিপুরদুয়ারে বৃষ্টি হবে, যেটা সবচেয়ে বড় কথা। সেই জন্য যে যত পারছে ঘুরে নিচ্ছে আলিপুরদুয়ারে বাসী। আমরা চলে এসেছি এখন কেদারনাথ। কেদারনাথ কেদারনাথ
হর হর মহাদেব। কেদারনাথের থিম করা হয়েছে, বাইরেটা দেখাতে পারলাম না, আমরা সোজা ঢুকে পড়েছি ভেতরে, কারণ বাইরে একটু সুন্দর সুন্দর কোকিল পাখি, শিউলি পাখি, ওই যে বাঘ। রিম্পি ভিতরটা কি সুন্দর রে, ওমা আমি ভয় পেয়ে গেছি ওকে দেখে। এখানে দেখ রাজা রাজা, এবার ঢিস দিবে এই রাজা রাজা মিলে গেছে, ডাবল রাজা, স্কোয়ার রাজা। হ্যাঁ তুমি এরকম সাঁওতাল ছিল আগের জন্ম, উঁচু করে দেখো, দেখা যায় নাকি দেখো। চলে গেল ষষ্ঠী, এখন বাকি সপ্তমী অষ্টমী নবমী দশমী, হুট করে দশমী চলে আসবে, মানে জাস্ট পুজোটা শেষ, আবার এক বছরের অপেক্ষা, তাই না? বাড়িতে ঢুকলাম, ডিনার তো হয়ে গেছে, আজকে ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমাদেরকে আরও একবার বলবো, দাদা বৌদির বিরিয়ানি একবার টেস্ট করো, যারা আলিপুরদুয়ারে থাকো ওইখানে এসে একবার খেয়ে, ছোট্ট দোকান বাট বিরিয়ানি মানে অসম বিরিয়ানি, কোনো কথা হবে। হায়দ্রাবাদি বিরিয়ানি খুব পছন্দ করি, বাট ওই হান্ডি বিরিয়ানি যেটাকে বলে, মানে ওই হাড়ির মধ্যে রেড কালার কাপড় দিয়ে যে ওই বিরিয়ানিগুলো না, আমি খুব একটা পছন্দ করি না, মানে আমি এক প্লেট কখনো একবারে খেতে পারি না, বাট আজকে আমি ফুল প্লেট একবারে খেয়েছি, মানে বুঝতে পারছো যে আজকে বিরিয়ানিটা কতটা টেস্টি ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। 7 দিন ধরে দোকানটা ওপেন হয়েছে আলিপুরদুয়ারে, দাদা বৌদির বিরিয়ানি, তোমরা কিন্তু ডেফিনেটলি যাও, গিয়ে টেস্ট করো, আর কমেন্ট বক্সে এসে জানিও যে তোমাদের বিরিয়ানিটা কেমন লাগলো, আমার মতো এতটা ভালো লেগেছে কিনা তোমাদের। প্রচুর মজা করে যতটুকু পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম, দিনটাও আজকে খুব খুব ভালো কাটলো। পেয়ে গেছে নাকি মারাত্মক, কালকে আমি 4:30 ঘুমিয়েছি, ভোর 4:30 ঘুমিয়েছি। হ্যাঁ কালকে আমরা সেলুন থেকে আসছি 1:30 সময়, তোমরা দেখেছো ব্লগটা, 1:30 এসে তারপরে খাওয়া দাওয়া করে রাত্রে শুতে শুতে আমাদের 2:30 বেজে গেছিলো রাত্রেবেলা। তারপর ও তো 2:30 সময় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে, বাট আমি রাত্রি 4:30 অবধি জাগা ছিলাম, আমার কি জানি ঘুমিয়ে আসছিলো না কালকে, যেহেতু একটা শিডিউল মেনটেন করি না প্রত্যেক দিন, মানে এত থেকে এত টাইমের মধ্যে আমরা শুয়ে পড়ি, বাট যেহেতু মানে টাইমটা চেঞ্জ হয়ে গেছে এর জন্য, আর ওই টাইমটাতে ঘুমটা আর আমার আসেনি। যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, শুভ সপ্তমী, আরেকবার বলো না, শুভ সপ্তমী, শুভ সপ্তমী, চলো টাটা।